নাচের জন্য বলিউড তারকা সালমান খানের একটি আলাদা সুখ্যাতি রয়েছে, অথচ এই বলিউড ভাইজান নাকি একসময় নাচতে ভয় পেতেন। সম্প্রতি একথা ফাঁস করলেন সালমানেরই 90 দশকের নায়িকা আয়েশা ঝুলকা। সম্প্রতি এক টিভি শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন 90 দশকের নায়িকা আয়েশা ঝুলকা এবং মধু। তাদের নিয়ে এক মজার কুইজ করেন সঞ্চালক আদিত্য নারায়ণ। সেই সূত্রেই উঠে আসে সালমানের প্রসঙ্গ। সেখানে আয়েশা জানান, এখন যার নাচে মশগুল ভক্তরা, সেই সালমানই 90 দশকের ইতিমধ্যে এড়িয়ে যেতে চাইতেন নাচের দৃশ্য, তাই তার এখনকার নাচের দৃশ্য দেখে অবাক হয়ে যান আয়েশাই। এই নায়িকার প্রথম সিনেমা কোরবান, আর কোরবান সিনেমার নায়ক ছিলেন সালমান। সেখানেও কি নাচতে চাননি অভিনেতা? তিনি বলেন, এখনও আমার মনে আছে সালমান নাচ নিয়ে বেশ ভয় পেতেন। একটি গানের দৃশ্যে কোরিওগ্রাফারকেও সোজাসুজি অনুরোধ করে ও যাতে সাধারণভাবে হেঁটে দৃশ্যে ঢুকতে পারে, আর সব নাচের স্টেপ থাকে আমার জন্য। এখনকার সালমানের নাচের পটুতা তাই মুগ্ধ করে 90 দশকের সজিতা, অহিষিকদার ও খিলাড়ির মতো হিট সিনেমার নায়িকা আয়েশাকে। তিনি হাসতে হাসতেই বলেন, নাচের দৃশ্যে আজকাল সালমানকে দেখে মনে হয় আগেও নিশ্চয় নাচ না জানার ভান করত। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।